ধরুন আমি চলেও গিয়েছিলাম এখান থেকে কিছুদিন, আমি ওখানে ঘুমাতাম, ওই ব্লু আলো জেলে ঘুমাতাম, মানে আমার সহকর্মী যারা তারাই তুলে নিয়ে গেছিলো, আমি যে স্কুলে কাজ করি আর কি, তারাই তুলে নিয়ে গেছিলো যে এখানে থাকা চলবে না, তুমি বিজ্ঞানের শিক্ষক, তুমি বেশি টাকা রোজগার করতে পারো, তুমি ভালো জীবনযাপন করো, তুমি এটা বোকামি করছো বলে আমাকে তুলে নিয়ে গেল। ফিরে এলাম এবং সত্যি যখন ওই নীল আলো জেলে ঘুমাতাম বা অন্যান্য শহরের সুযোগ সুবিধাগুলো নিতাম, তখন আমার মনে হতো আমারই কোনো ভাই কি বোন সেই ফুটপাতে শোয়ার জীবনটা মনে পড়তো, যার ফলে একটা যন্ত্রণা দিত। আমি বলছি না আমি মহাপুরুষ, কিন্তু সত্যি কথা বলতে একটা যন্ত্রণা ছিল, যার ফলে আমরা এখানে চলে এলাম। চলে এসে আমরাও এখানে ধরুন পুরনো যারা আমাদের লোকজন, তারা যে সংস্থা তৈরি করেছিলেন একটা সংগঠন বাংলা কমিটি, এগুলোর মধ্যে আমরা কাজে লেগে গেলাম। কাজে লেগে বিভিন্ন রকম কী করে সব ছেলে লেখাপড়া শিখতে পারে, কী করে আমরা অন্যান্য লোকের মতন আমরাও চলতে পারি, অসুবিধেগুলো কী করে কাটিয়ে ওঠা যায়, পারছি না হয়তো কিন্তু লড়াই করছি। সমস্যা থাকলেও আমাদের অনেক দৈনন্দিন সমস্যা আছে, প্রত্যেক দিনের অনেক সমস্যা আছে, তা সত্ত্বেও আমরা খুব মজা পাচ্ছি যে সমস্যাটাকে কাটিয়ে ওঠার সঙ্গে আমরা সবসময় জড়িয়ে আছি। আমরা ঠিক কান্দতে রাজি নই, আমরা হাসি সবসময়।